হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো ফাইনালি ড্রেসটা কমপ্লিট করেই ফেললাম। আমার এত এত ভিউয়ার্সের অপেক্ষার পালা আজকে শেষ করে ড্রেসটার ফাইনাল লুকটা কেমন হলো সেটা শেয়ার করার জন্য আমি চলে এসেছি। এই ড্রেসটা নিয়ে আমার ভিউয়ার্স আপুদের আর আমার কাস্টমার আপুদের এত বেশি এক্সাইটমেন্ট। তো আমার এই ড্রেসটা যে আমার ভিউয়ার্স আপুরা এত বেশি পছন্দ করেছেন আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার ভিউয়ার্স আপুরা আমার এই ড্রেসটা এত বেশি পছন্দ করবে। তো এই ড্রেসটা আমি প্রথম যখন আপলোড করেছিলাম তখন আপনারা অনেকেই দেখেছেন, এটা ছিল একটা অর্ডারের ড্রেস আর কাস্টমাইজড ড্রেস। একটা আপু আমার কাছে অর্ডার করেছিলেন, উনি এই ড্রেসটা কাস্টমাইজ করে নিয়েছিলেন। তো উনি যে ড্রেসটা নিয়েছিলেন ওইটার সাথে মানে এই ওনারটার সাথে ছিল একটা ফ্রক ছোটো বাচ্চার জন্য, মেবি 11-12 বছরের বাচ্চার জন্য এই ড্রেসটা সেই আপুটা কমপ্লিট করে নিয়েছিলেন। তো এই ড্রেসের ভিডিওটা আপলোড করার পর থেকে আমার ফোনে এত এত এসএমএস এসেছে তার মানে কল্পনার বাহিরে। তো আমার কাস্টমার আপু ভাইয়েরা সবাই কিন্তু এই ওনাটার সাথে কামিজ আর সালোয়ারের ডিজাইনটা দেখতে চেয়েছেন। তো যেহেতু আমি এই ড্রেসের সাথে কোনো কামিজ সালোয়ার করি নাই তো আমি তাদের দেখাইতে পারি নাই। তো আমি সবাইকে বলেছিলাম যে আমি পরবর্তীতে এটার একটা ভিডিও করব। তো যেহেতু হাতের কাজের ড্রেস আর একটা ড্রেস তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, এই জন্য আমার এই ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল। তো এটা হচ্ছে কামিজের ফাইনাল লুক। তো আমি এই কামিজটা সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস করার চেষ্টা করেছি, একটুখানি সিম্পল একটুখানি গর্জিয়াস। তো মাশাআল্লাহ ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি যে ফার্স্ট ফ্রকটা করেছিলাম এই ওনাটার সাথে সেই ফ্রকটা কিন্তু আপু কাস্টমাইজ করে নিয়েছিলেন ওনার পছন্দ মতো, আর ওই ফ্রকটার সাথে ম্যাচিং করে আমি কামিজটা করার চেষ্টা করেছি। যেহেতু ওনাটা ওই ফ্রকের ফুলের সাথে ম্যাচিং ছিল এই জন্য আমি ওই ফ্রকটার সাথেই কিন্তু কামিজটা ডিজাইন করার চেষ্টা করেছি। এছাড়া এই ড্রেসটার স্লিভসের যে ডিজাইনটা এটাও কিন্তু আমি একটুখানি ইউনিক করার চেষ্টা করেছি। এখানে স্লিভসের ডিজাইনটা কিন্তু দুইটা দুই রকম করা হয়েছে, আপনারা দেখলেই কিন্তু এর ডিফারেন্সটা অনেকটাই বুঝতে পারবেন। তো দেখেন এখানে আমি এই ড্রেসটির লেফট সাইডের যে স্লিভসটি রয়েছে এটিতে আমি কাঁধ থেকে নিচ অবধি ডিজাইনটা করেছি, আর রাইট সাইডের যে স্লিভসটি রয়েছে এখানে নিচ থেকে আমি উপর পর্যন্ত ডিজাইনটা করেছি। তো মাশাআল্লাহ ড্রেসটা অনেক সুন্দর। আপনাদের কাছে ড্রেসটি কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর এটা হচ্ছে এই ড্রেসটির প্যান্ট। তো এই প্যান্টের ডিজাইনটা কিন্তু আমি অনেকটা সিম্পল করেছি, যেহেতু ওনাটা অনেক বেশি গর্জিয়াস আর জামাতেও কিন্তু অনেকটা গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে। তো এই জন্য আমি সালোয়ারে সিম্পল করে ডিজাইনটা করেছি, আর এই সালোয়ারে কিন্তু আমি কমলা কালারের লেসটা ইউজ করেছি। তো যেসব আপুরা এই ড্রেসটির ফাইনাল লুক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আর এই ড্রেসটার ফাইনাল লুক দেখার পরে আপনারা ড্রেসটা অর্ডার করতে চেয়েছিলেন, তো তারা আজকের এই ভিডিও দেখার পরে ড্রেসটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, তারপরে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিয়ে ফেলবেন। আচ্ছা, এতক্ষণ ধরে এই যে থ্রি পিসটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই সেম থ্রি পিসটা এখন একটু ভিন্ন লুকে আপনাদের সাথে শেয়ার করব। একটুখানি ভিন্ন কেন বলেন তো? তো সেটাই আমি এখন আপনাদের দেখাবো। তো এতক্ষণ যে সালোয়ার কামিজটা আপনাদের দেখালাম সেই সেম সালোয়ার কামিজের সাথে যে ওনাটা আমি দেখাবো সেটা হচ্ছে এক কালারের ওনা, মানে সালোয়ার আর কামিজটা কিন্তু সেম হবে, শুধু ওনাটা একটু ভিন্ন হবে। তো এতক্ষণ যে ওনাটা আমি দেখিয়েছিলাম সেটা ছিল কুশি কাটার ওনা, কমলা সাদা কম্বিনেশনে কুশি কাটা দিয়ে ডিজাইন করা ছিল। তো সেম সালোয়ার কামিজের সাথে কিন্তু এখন আমি এক কালারের ওনা দেখাচ্ছি, আর এটাও কিন্তু একটা অর্ডারের ড্রেস। যে আপুটা এই ড্রেসটি অর্ডার করেছেন উনি এই ড্রেসটির সাথে এক কালারের ওনা নিতে চেয়েছেন। তো যেহেতু কুশি কাটার ওনাটার প্রাইসটা একটু বেশি পড়ে যায় এই জন্য আপুটা এক কালারের ওনাটাই নিতে চেয়েছেন। তো ওনাটা উনি পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিলেন, বলেছিলেন জামাটার সাথে যেন আমি ম্যাচিং করে কাজ করে দিই। তো আমি আমার পছন্দ মতো ওনাটা ডিজাইন করেছি। তো এটাই ছিল সেম ডিজাইনের ড্রেস বাট একটুখানি ডিফারেন্ট। তো আপনারা চাইলে কিন্তু সেম ড্রেসটির সাথে এরকম এক কালারের ওনাটাও নিতে পারেন। তো আজকে আমি দুইটা ড্রেসই একসাথে ডেলিভারি দিব। তো এতক্ষণ যে দুইটা ওনা আমি আপনাদের দেখালাম সেই দুইটা ওনার সাথে একটা যাবে স্টিচ ড্রেস আর একটা যাবে আনস্টিচ ড্রেস, আর এটা হচ্ছে আনস্টিচ, আর আনস্টিচটা যাবে কুশি কাটার যে ওনাটা করেছি সেই ওনাটার সাথে, আর যে স্টিচ ড্রেসটা দেখেছেন সেটা যাবে আমার এই এক কালারের সাদা ওনার সাথে। তো এটা হচ্ছে আনস্টিচ ড্রেসের লুক। তো আপনারা চাইলে এভাবেই কিন্তু আনস্টিচ বা স্টিচ যে কোনোভাবেই নিতে পারেন। আর এছাড়া আমি দুইটা লুকে ওনাটা দেখালাম, আপনারা যে কোনো লুকেই ড্রেসটা নিতে পারবেন।
তো আজকে আমি আপনাদের সাথে সেম ড্রেসের দুইটা লুক একসাথে শেয়ার করলাম। তো সেম ড্রেসের দুইটা লুকের মধ্যে কোন লুকটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো এখন আমি আরও একটি ডিজাইনের ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডিজাইনের ড্রেস কিন্তু এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেম ডিজাইনের ড্রেসটাই কিন্তু এর আগে আমি ক্রিম কালারের উপরে করেছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি আরও একটি কালারে নিয়ে এসেছি, এটা হচ্ছে বাঙ্গি কালার। আর এই কালারটাও কিন্তু একটা আপু কাস্টমাইজ করে নিয়েছেন। তো এখানে যে কালারটা এটা কিন্তু পারফেক্টভাবে দেখা যাচ্ছে না, এখানে ভিডিওতে একটু আপ ডাউন করছে কালারটা। তো এটা হচ্ছে ওনা আর এটা হচ্ছে ওনার আঁচল, আর ওনার দুই আঁচলে কিন্তু এরকম চওড়া করে কাজ করে দেওয়া আছে আর ওনার ভেতরে এরকম ছিটা ফুল করে দেওয়া আছে। পুরো ডিজাইনটাই কিন্তু লাকনো সেলাই দিয়ে কাজ করা হয়েছে আর লাকনো ডিজাইনের মাঝখানে মাঝখানে এখানে ভরাট সেলাইটাও ইউজ করা হয়েছে। এছাড়াও কিন্তু প্রত্যেকটা ফুলের মাঝখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর যে এখানে বড় বড় ফুলগুলো দেখছেন এর মাঝে মাঝে একটা করে ডলারও বসিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে জামা, জামার নিচেও কিন্তু চওড়া করে পার করে দেওয়া আছে আর জামার ভেতরে এভাবে ছিটা ফুল করে কাজ করে দেওয়া আছে। আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইন, স্লিভসটার ডিজাইনটা এমন হবে। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে আমার যে কোনো ড্রেস আপনারা আপনাদের পছন্দ মতো কালারের উপরে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো? তো আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।